দেশ আমার গর্ব। দূর থেকে দেখে মনে হবে যেন টিলাগুলোর উপর সবুজের গালিচা বিছানো, আর যতই সামনে বাড়বেন আপনার চোখে পড়বে টিলাগুলোর গায়ে অত্যন্ত পরিকল্পিতভাবে বেড়ে ওঠা সুমিষ্ট আনারস। বলছিলাম সিলেটের গোলাপগঞ্জ উপজেলার দত্তরায়ল গ্রামের আনারস বাগানের কথা, যা এখন এক নতুন সম্ভাবনার নাম। উঁচু নিচু টিলা, তার গায়ে পাকা আধা পাকা আনারসের সমাহার, আর তার মৌ মৌ গন্ধে যেন জুড়ে আছে চারপাশ। বাগানের শ্রমিকদের ঝুড়িতে আনারস সংগ্রহের দৃশ্য বলে দিচ্ছে গোলাপগঞ্জ এখন আনারসের দেশ। ২০১৯ সালের শুরুর দিকে 50 জন শ্রমিকের টানা 3 মাসের পরিশ্রমে 25 লক্ষ টাকা বাজেট নিয়ে প্রজেক্টটি শুরু করেন দত্তরায়ল গ্রামের মরহুম আব্দুল মতিন চানমিয়ার বড় ছেলে প্রবাসী আব্দুল আজিজ রাসেল। বাবার নামানুসারে বাগানের নামকরণ করা হয় আব্দুল মতিন চানমিয়া আনারস বাগান। আমি আব্দুল মতিন চানমিয়ার নাতি, আর একটা আমার বাপ চাচা আটজনে করছেন, আর আমরা দুই ভাই আছি, চাচা করো ভাই আর আমি আছি দেশ। আমরা একটা মেনটেন করে গ্রাম সপ্তাহ, আর একটা আমরা করছি প্রায় নতুন 10 কেয়ার লাগাইয়া 70 কেয়ার জায়গার উপরে, আর আমরা আছে প্রায় 100 কেয়ার ইনো, আর প্রায় 2.5 লাখ সেরা আছে। গেছে বার আল্লাহর কুম ভালো ব্যবসা করছি, এবার আমরা চিন্তা করছি ডবল হইব। কয়েকটি বিশাল আকৃতির পরিত্যক্ত টিলা আনারস বাগানে রূপান্তরিত হওয়াতে গোটা এলাকার সৌন্দর্য বৃদ্ধির পাশাপাশি বাগানটি এখন সিলেটের অন্যতম কৃষি পর্যটন কেন্দ্র হিসেবে স্থান করে নিয়েছে। প্রতিদিন হাজারো দর্শনার্থী দেশের বিভিন্ন জায়গা থেকে পরিবার পরিজন কিংবা সবান্ধবে ঘুরতে আসেন। বিশেষ করে ছুটির দিনগুলোতে উপচেপড়া দর্শনার্থীর আগমনে গোটা বাগানটি যেন রীতিমতো উৎসবে মেতে উঠে। আমি মানে কল্পনাই করতে পারি নাই যে এত সুন্দর একটা ভিউ দেখতে পাবো। আমাদের সিলেটে অনেক পর্যটন স্থান আছে যেগুলো আসলে ব্যবস্থাপনার অভাবে দিন দিন বিলুপ্তির পথে, কিন্তু আমাদের এই দত্তরায়ল গ্রামের আনারস বাগান এটা আশার সঞ্চার করেছে। এখানে আপনার নিরিবিলি পরিবেশে আসতে পারেন, কোনো ফরমালিন ছাড়া নিজের কাছে আনারস হইরাম। আমরা খাইতাম শ্রীমঙ্গল থেকে আনারস আনিয়া, কিন্তু দেখা যায় যে আমরা এখানে একটা প্রজেক্ট হওয়ার কারণে আমরা নিজের বাড়ির কাছে আনারস হই আর। আমরা আসছি সিলেট থেকে, আমরা সিলেট থেকে আসছি, আমরা ফ্রেন্ড স্টাফ হবে প্রায় 15-20 জনের মতো, আর আমরা আসছি ওই জায়গাটা, আমরা শুনছি অনেকদিন থেকে ওই জায়গাটা অনেক সুন্দর আর আনারসের জন্য ওই জায়গাটা অনেক বিখ্যাত। তো আমরা আসছি আনারস খাবো, এবং পারলে আমরা সবাই আনারস নিয়ে যাব, আর আমরা অনেক এনজয় করবো, মজা করবো। আর এখানে দেখে অনেক মানুষ দেখতেছি সবাই, আমরা অনেক ভালো লাগতেছে। আজকে সব থেকে বেশি আমার দেখা এখন পর্যন্ত মানুষ বেশি, রাস্তা খুব জাম হয়ে গেছে, যেহেতু ছোটো রাস্তা গ্রামের রাস্তা, তো কর্তৃপক্ষের কাছে আমার অনুরোধ থাকবো রাস্তাটা বড় করার লাগে। আমরা সারখাই থেকে আইছি, অবশ্যই আমরা অনেকজন ফ্রেন্ড মিলিয়া আনারস খাইছি, খুব ভালো লাগছে। উক্ত এলাকাটা পরিদর্শন করবা, মনোমুগ্ধ কর একটা পরিবেশ আছে। আমাদের বিনোদনের মাধ্যম আমাদের স্বল্প, আমরা সবসময় ছুটির সময় আমরা বেড়াতে পারি না, এবং আজকের এই পরিবেশটা আমাদের খুব মুগ্ধকর পরিবেশে আমাদের ভালো লেগেছে। আনারস বাগানটি ঘিরে তৈরি করা হয়েছে একটি ক্যান্টিন, যেখানে আনারসের জুস ও আচার সরবরাহ করা হয়। বিক্রির পাশাপাশি আমরা নতুন ক্যান্টিন যুক্ত করেছি, যেখানে আপনারা আনারসের জুস পাবেন, আনারসের চাটনি পাবেন। শুধু তাই নয়, দর্শনার্থীরা আনারস বাগানের সৌন্দর্য উপভোগ শেষে বাড়ির লোকজন কিংবা নিজের আত্মীয় স্বজনদের জন্য আনারস কিনে নিয়ে যান। পারিবারিকভাবে গড়ে ওঠা গোলাপগঞ্জের দত্তরায়ল গ্রামের আনারস বাগানটি সারা দেশের মধ্যে সাড়া ফেলে দিয়েছে।
উন্মোচিত হয়েছে সম্ভাবনার নতুন দ্বার। উদ্যোক্তাদের এমন ছোট বড় নানা উদ্যোগে সমৃদ্ধতার পাশাপাশি বাংলাদেশ একদিন পৃথিবীর বুকে মাথা তুলে দাঁড়াবে, এমনটাই প্রত্যাশা। ইতিহাস, ঐতিহ্য, সংবাদ, বিনোদন, ব্যতিক্রমী সব আয়োজন। ম্যাপ টিভি, আমার দেশ, আমার গর্ব।